ইলম অর্জন করতে হলে ছয়টি বিষয় আমাদের সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে ইলম অর্জনটা ইবাদা। তুমি ঠিকভাবে ইলম অর্জন না করো, নিয়ত খালিস না হয়, তাহলে এই ইবাদত কবুল হবে না, বরং এটির মাধ্যমে তুমি নেকির পাওয়ার বিপরীত তোমার পাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে, এর সাথে মুখস্থ করার সাথে সাথে অর্থ বুঝবে এবং আমল করবে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে যে ব্যক্তি ঈমানের দিক দিয়ে শক্তিশালী, এই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি শক্তিশালী। এখন তোমাকে শিরক বলতে অংশ স্থাপন করা, দেখো পুরো বাংলাদেশে যে মাজারগুলো আছে তোমরা তো জানোই, মাজারে কেউ সিজদা দেয়, কেউ নজর মানে, কে টাকা দেয়, কে খাসি দেয়, সে কে বরকত নেয়, এই সব কাজ সিজদা করা সালাত পড়া এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এখন এই সিজদাটা যেহেতু আল্লাহর জন্য না করে ওই মাজারকে বা ওই ব্যক্তিকে করলো, এই জন্য কিন্তু অংশ স্থাপন হয়ে যায়, তখন কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দাওয়াতি কাজ করে, আল্লাহ তাআলা তার মান ইজ্জতকে তিনি বাড়ায় দিবেন। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকে তালিমে বৈঠকে বসতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ তাসলিম বর্ষিত হোক আখিরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব। প্রথম যে বিষয়টি, আমরা কিভাবে ইলম অর্জন করব, মনে থাকবে তো বিষয় কি? তার ইলম অর্জন যেহেতু আমরা করতে এসেছি, সালাফগণ কি বলেছেন এ বিষয়, ইলম অর্জনের বিষয়, সে বিষয়টি সংক্ষিপ্ত আকারে বলবো যা উল্লেখ করেছেন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এর বরাত দিয়ে। ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহ তার ফাতহুল বারি, যেটা আমরা জানি এক বাক্যে সহি আল বুখারির যে সারাহ বই ফাতহুল বারি, এই ফাতহুল বারির লেখক রাহিমাল্লাহ সুফিয়ান আস-সাউরি ইনার বরাত দিয়ে, তার মানে এর ইনার বাক্যটা তিনি তার গ্রন্থে নকল করেছেন, তার গ্রন্থে নিয়ে এসছেন। তো ছয়টি বিষয় উল্লেখ করেছেন, ইলম অর্জন করতে হলে ছয়টি বিষয় আমাদের সবার মনে রাখতে হবে। কথা বোঝা যায়? একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা। এক নাম্বার, ইলম অর্জন করতে হলে এক নাম্বারে তিনি শর্ত লাগাইলেন আস-সুকুত। সুকুত অর্থ কি? চুপ থাকা। এক নাম্বারে তিনি বললেন আস-সুকুতু, চুপ থাকা। দুই নাম্বারে বললেন আল-ইস্তিমা,
ওস্তাদ ক্লাসে পড়াচ্ছে, পড়াচ্ছেন তিনি, আমাদের ওস্তাদ যারা পড়ান, তোমাদের ওস্তাদ যারা ক্লাসে পড়ান, ওই সময় যদি যারা ছাত্র আছো তোমরা যদি কথা বলো জোরে, আওয়াজ করে কথা বলো, বা কেউ ওই সাইডে কথা বলছে ওই সাইডে কথা বলছে, কথা বললে পড়া কিন্তু বোঝা যায় না, একজনের কারণে অন্যরা পড়া বুঝতে পারে না। এই জন্য ওস্তাদ যখন পড়াবেন ও সময় ছাত্রদেরকে চুপ থাকতে হবে। এখন এই জায়গায় যে আমি কথা বলছি এটা পড়া না। তালিম মানে শিক্ষার মাধ্যম, যেটা তালিম বৈঠক, যে মাজলিস, যে স্থানটিতে শিক্ষা অর্জনের জন্য আমরা বসেছি, তাহলে চুপ থাকা। দুই নম্বরে ইস্তিমা বললাম, মনোযোগ সহকারে শ্রবণ করা। একটা বাক্য আছে আসসামউ, আসসামউ মানে কি? শোনা। আর ওই অর্থটাই যখন তুমি আল ইস্তিমা এই বাক্য দিয়ে আসবে, শ্রবণ করা মনোযোগ দিয়ে, এমনি বাক্য শুনছো আর মনোযোগ দিয়ে, দুইটা পার্থক্য আছে। মনোযোগ দিয়ে শ্রবণ করা হলে এই বাক্যটা মনে থাকে, মনে থাকবে তো। তৃতীয় নাম্বার আল ফাহমু, তুমি চুপ ছিলে, পড়া ভালো করে শুনেছ, এরপরে কি শুনলে ভালো করে বোঝার চেষ্টা করবে, ওস্তাদ কি পড়াচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন বোঝা হয়ে যাবে, বোঝা হলে হয়ে গেলে কি শেষ নাকি? বোঝার পরে আল হিফজু, মুখস্থ করা লাগবে। তাহলে এক নম্বরে কি বললাম? আস সুকুত, সুকুত মানে কি? চুপ থাকা। দুই নম্বরে কি বললাম? আল ইস্তিমা মানে শ্রবণ করা, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করা। তৃতীয় নম্বরে কি বললাম? আল ফাহামু, ফাহাম মানে কি? বুঝা। মান ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তির আল্লাহ তাআলা কল্যাণ চান এই ব্যক্তিকে দিনের শিক্ষা দান করেন। তাহলে তুমি বুঝবে, বোঝার চেষ্টা করবে, পড়াটা যখন বোঝা হয়ে যাবে তখন কিন্তু মুখস্থ করা লাগবে। বোঝার পরে মুখস্থ যদি করা হয় তাহলে এলেমটা বসে যায়, তুমি বুঝেছ মুখস্থ করণি ভুলে যাবে। এজন্য মদিনা ইসলামিক ইউনিভার্সিটির আমার এক শ্রদ্ধেয় ওস্তাদ সালেহ আল আকিল হাফিজাহুল্লাহ, তিনি বলতেন যে যে পড়াটি মুখস্থ করা হয় এই পড়া যদি তুমি ভুলেও যাও, বোঝার সাথে মুখস্থ করা হলে পড়াটি তুমি যদি ভুলেও যাও তারপরেও তোমার এর মর্মটা মনে থাকবে, কিন্তু মুখস্থ না করলে কিছুই থাকবে না। কথা বোঝা যায়? তার মানে তুমি যখন বুঝেছ বোঝার পরে মুখস্থ করলে, মুখস্থ পড়াটা তুমি যদি ভুলেও যাও কিন্তু আর কি মুখস্থ করেছিলে এর মূল বিষয়টা মনে থাকবে। এই জন্য বোঝার সাথে মুখস্থ করার চেষ্টা করবে। পাঁচ নম্বরে মুখস্থ করলাম, পড়া শুনলাম, চুপ থাকলাম, শুনলাম, বুঝলাম, মুখস্থ করলাম, তারপরে কোনো কাজ নেই, আছে নাকি? কি করা? সুম্মাল আমাল, আল আমাল, তারপরে কি করা? আমল করা। এলেম অর্জন করেছো, মুখস্থ করেছো, এরপরে এলেমটাকে কাজে লাগাইতে হবে, প্র্যাকটিক্যাল, যেটা তোমরা বলো প্র্যাকটিক্যালে কাজ করতে হবে, আমল করতে হবে। আমলবিহীন কোনো এলেম কোনো ফায়দা হবে না। যে এলেম অর্জন করার পরে এই এলেমে যদি কোনো আমল না থাকে তাহলে এই এলেমে কোনো চাষাবাদ হবে না, কোনো ফায়দা নেই। তার এই এলেমটি ইহুদি মার্কা এলেম। কেন? ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে তারা চিনতো, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ঈমান আনে নাই, এই জন্য তারা দিন থেকে বাইরে। এই জন্য যখন তুমি এলেম অর্জন করবে, মুখস্থ করবে, এরপরে তোমাকে আমল করতে হবে। আমল করে কি শেষ নাকি? এলেম অর্জন করেছো, আমল করলে আর কিছু আছে না? হ্যাঁ, সুম্মান নাসর, এরপরে প্রচার করতে হবে। নাস যেটা নুন শিন র, সেটা প্রচার করতে হবে। প্রচার, আমল করেছো,
ইলম অর্জন করেছো আমলের পরে প্রচার করতে হবে এইজন্য সালাফগণ যে ইলমটা অর্জন করতেন ইলমটা অর্জন করার পরে যে ইলমটা অর্জন করতেন নিজে তিনি আমল করতেন আমল করার পরে প্রচার করতেন হয় লেখার মাধ্যমে না হয় দাওয়াতের কাজের মাধ্যমে এইজন্য যারা এখানে পড়তে এসেছো এই ছয়টি বাক্য আমি বলছিলাম ইলম অর্জন করার ইলম অর্জন করার পূর্ব শর্ত এই ছয়টি বাক্য সবাইকেই মনে রাখতে হবে শুধু ছাত্র নাই আমরা যারা খুতবা শুনি যখন খুতবা হয় জুমার মসজিদে খুতবা হয় ওয়াজ নসিহত হয় ওই সময় এই ছয়টি বাক্য সবার জন্য মনে রাখতে হবে এক নাম্বার এই জায়গাতে যদি আপনারা চিল্লাপাল্লা করেন যারা অন্যরা আছেন যে না এটা তো আর ক্লাস না আমরা একটু চিল্লাপাল্লা করি চিল্লাপাল্লা করলে অন্যরা বুঝতে পারবে না ওই জন্য আবার রিপিট করছি আমি যে বিষয়টি বললাম ইলম অর্জন করার সুফিয়ান আস-সাউরি রাহিমাল্লাহ তার বরাত দিয়ে ইবনে হাজার আস-আসকালানি রাহিমাল্লাহ বললেন ইলম অর্জন করার যে মাধ্যম ছয়টি শর্ত না থাকলে কেউ আদৌ ইলম অর্জন করতে পারবে না এক নম্বরে আবারও বলছি আস-সুকুতু আমার সাথে বলবো আস-সুকুতু চুপ থাকা আল-ইসতিমাউ মনোযোগ দিয়ে শ্রবণ করা আল-ফাহামু বুঝা আল-হিফজু মুখস্থ করা আলা আমালু আমল করা সুম্মান নাশরু এরপরে দাওয়াতের মাধ্যমে প্রচার করা মনে থাকবে তো তোমরা বুঝেছো না বুঝো নাই তাই বলো বোঝা গেছে কি তাহলে আশা করি আমি আর এলেমের সম্পর্কে তেমন কিছু বলবো না এই বাক্যটাই যেহেতু বিভিন্ন জন দূর থেকে এসেছো আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি যারা ছিল তোমাদের সবার লক্ষ্য কি বলতো শুধু কি আলেম হওয়া হ্যাঁ যে বাক্যগুলো বললাম মনে রাখবে উদ্দেশ্য একটি বেটা যেই কাজে নিয়ত ঠিক নিয়তটা ঠিক করবে আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি তোমাদের কথাটাই জন্য বলছি যে প্রথম ক্লাসে যতগুলা ওস্তাদ আসতেন সবাই বলতেন নিয়তের কথা এলেম অর্জন যদি করো তুমি আর নিয়ত ঠিক না থাকে তাহলে এলেমে কোনো ফায়দা হবে না এই জন্য এই প্রতিষ্ঠানে বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান প্রসিদ্ধ লাভ করেছে এবং যেগুলোর মাধ্যমে দিনের প্রচার হচ্ছে তার ভিতরে প্রথম কাতারে আল-মারকাজুল ইসলামী আস-সালাফি নওয়াদাপাড়া এই জন্য তোমরা এই বিদ্যাপীঠে আল্লাহ তোমাদেরকে যে নিয়ে এসেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এর সাথে যে বাক্যগুলো বললাম মনে রাখবে আর দ্বিতীয় নাম্বারটা যে কাজটি করবে যে তোমাদের নিয়তটা ঠিক করবে যে আল্লাহ আমাদের নিয়ত এই উদ্দেশ্যে ইলম অর্জন করব ইলম অর্জন করার পরে আমরা আমল করব আমলের পরে দাওয়াতি কাজ আমরা করব হকের পথ সবসময় হকের দাওয়াতি থাকবে তোমার স্লোগান থাকবে যা আল হক ওয়া যাহাক আল বাতিল সত্য সত্য এসেছে বাতিল দুর্ভূত হয়ে গেছে সত্য থাকলে বাতিলের কোনো স্থান নেই এই প্রতিষ্ঠানে মূলত ছাত্রদেরকে সঠিক জিনিস শিক্ষা হয় শিক্ষা দেওয়া হয় সঠিক জিনিসের মাধ্যমে যাতে এরা বিশ্বের আনাচে কানাচে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারে এই জন্য এই প্রতিষ্ঠানগুলো এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে এই জন্য তোমাদের সবার জন্য দোয়া করি এর সাথে প্রতিষ্ঠানের জন্য তোমরাও দোয়া করবে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এর সাথে তোমাদের সবাইকে কবুল করেন এবং এক একজনকে যাতে আল্লাহ তাআলা ইবনে তাইমের মতো ইমাম বুখারীর মতো ইমাম মুসলিমের মতো ইবনে কাইয়িমের মতো নাসিরুদ্দিন আলবানী রাহিমাল্লাহ এদের মতো তোমাদের সবাইকে যেন কবুল করে এর সাথে চারজন ইমাম যে চলে গেছে ইমাম আবু হানিফ রাহিমাল্লাহ ইমাম মালিক ইমাম শাফে ইমাম আহমদ বিন হাম্বাল ইনারা যে দিনের খেদমত করেছেন এই খেদমতের মাধ্যমে আমরা এই খেদমতগুলো পাচ্ছি এই জন্য এলেমের সাথে আর একটি বাক্য তোমাকে আমি জড়িত করতে চাই আবদুল্লাহ বিন মুবারক তিনি বলছেন যে কোনো কোনো আমল আছে আমলটা অনেক ছোট কিন্তু নিয়তটা বিশাল নিয়ত কত বড় অনেক বড় নিয়ত নিয়তের কারণে তোমার এই আমলটি আল্লাহ তাআলা অনেক বড় করে দেন নিয়ত ঠিক করবে তো নাকি আর তোমার আমল দেখছো যে আমার আমল এমন বড় আমার আজ খুঁজে পাচ্ছি না বিশাল আমল কিন্তু নিয়তটা ছোট এই জন্য আমল আর নিয়তের কারণে ছোটর কারণে আমল খুঁজে পাওয়া যায় না এই জন্য নিয়তটা খারেজ করবে যে আমি ইলম অর্জন করতে এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য মনে রাখতে হবে যে ইলম অর্জনটা ইবাদা ইলম অর্জনটা কি ইবাদা বিধায় এই ইলম অর্জনটা যদি ইবাদত তুমি ঠিকভাবে ইলম অর্জন না করো নিয়ত খালেস না হয়
তাহলে এই ইবাদত কবুল হবে না, বরং এটির মাধ্যমে তুমি নেকির পাওয়ার বিপরীত তোমার পাপ হবে। এজন্য এলে মর্জন আমরা এসেছি, বিধায় আমরা নিয়তটি ঠিক করব আল্লাহর কাছে। আমরা বলবো আল্লাহ আমি যা এলে মর্জন করব সে অনুযায়ী আমল করতে পারি এবং আমরা দাওয়াত দিতে পারি। জি, এই এলে মর্জনের সাথে সাথে নবী রাসূলদের যে নবী রাসূলদের দিন প্রচারের তিনটা উদ্দেশ্য ছিল। এক নম্বরে তারা সঠিক দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুই নম্বরে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তিন নম্বরে পরকালীন নাজাত। আমাদের সবার এই টার্গেটই হতে হবে যে আমরা এলিম অর্জন করে আমল যেমন করব, এর সাথে দাওয়াতি কাজ করব। এই দাওয়াতি কাজটা মিশনটা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনটা প্রচার করে দেওয়া মানুষের মাঝে। আমার নিজকে প্রচারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দাওয়াতি কাজ করে আল্লাহ তাআলা তার মান ইজ্জতকে তিনি বাড়ায় দিবেন। এর সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার সাথে সাথে পরকালীন নাজাত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। যে আয়াতটি পাঠ করছিলাম আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত জ্ঞানী বিদ্বান, এরাই মূলত আল্লাহকে ভয় করে। অনেক দেখবে যে অনেক আলেম আছে কিন্তু আল্লাহর ভয় নেই, তার আমল নেই, তার কোনো আমল ঠিক নেই। এই জন্য আমাদের সেই আলেম হতে হবে যে আলেমে রব্বানি যাকে বলা হয়, জানার পরে এলেম অর্জন করার পরে আমল করবে, এর সাথে দাওয়াতি কাজ করবে এবং হক প্রচার করবে। কোনো সময় আপোষ নয়, বাতিলের সাথে কোনো সময় আপোষ নয়। হক যখন তুমি জানছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কালাম এটা বলছে, তখন তোমাকে বাধ্য মানতে তুমি বাধ্য, এটাই ঠিক। তোমার কোনো গোড়ামো কোনো চলবে না, কোনো মাঝহাবি গোড়ামো নয়, কোনো ব্যক্তির গোড়ামো নয়, কোনো শেখের গোড়ামো নয়। কোরআন সুন্নাহ যা বলছে তোমাকে সেটাই মানতে হবে, এটাই সঠিক দিন। মনে থাকবে তো? দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি বলতে চাই, আল্লাহ তাআলার নাম আমরা জানি, তাই না? দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো এই, আল্লাহ তাআলার 99টি নামেই কি তার নাম সীমাবদ্ধ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাক তোমাদের মাঝ থেকে দোয়া এসছে উত্তর। তারপর আমি বলছি যে আল্লাহ তাআলার নাম 99টি নামেই তার নাম সীমাবদ্ধ নয়। এই জন্য আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি সাতাওয়াদিসিন আসমা মান আহসাহা দাখালা জান্নাহ। এই আহসা বাক্যটাকে অর্থ করার জন্য আমি হাদিসটা বলছি। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলার 99টি নামেই তার নাম সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার 99টি নামেই তার নাম সীমাবদ্ধ নয়, যদিও এই হাদিসে আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে, এর সাথে মুখস্থ করার সাথে সাথে অর্থ বুঝবে এবং আমল করবে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। মনে থাকবে তো? আমরা অনেকেই 99টি নাম শুনেছি কিন্তু আমরা নাম মুখস্থ নাই, জানিও না। এই জন্য আমাদের উচিত এই নামগুলো মুখস্থ করা, অর্থ বুঝে আমল করা। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মান আহসাহা দাখালাল জান্নাহ, এর ব্যাখ্যা হলো এই, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ করে গণনা করবে, তার মানে মুখস্থ করবে, গণনা করবে, মুখস্থ করবে, এর সাথে ফাহমি মাআনিহা, এরপরে এর অর্থগুলা বুঝবে, বুঝার পরে বাস্তবে এই অর্থ বুঝে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আমল করবে আর বিশ্বাস করবে যে এর মাধ্যমে তার নাজাত রয়েছে। নামের অর্থ বুঝে আল্লাহকে ডাকলে পারে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মনে থাকবে তো? আমি কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আল্লাহর নাম ধরে ডাকবে কি করে, কি করে দোয়া করবে? তুমি জানো যে আল্লাহর একটি নাম রয়েছে আল কবি। কবি মানে কি? শক্তিশালী। আল কবি মানে শক্তিশালী। আল্লাহকে তুমি যখন রাত্রে উঠেছ, রাত্রে উঠলে উজু করবে, উজু করার পরে দুই রিকাত সালাত তুমি পড়ো, তোমার যতটুক সাধ্যে কুলাই দুই রিকাত সালাত পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠাও। এইভাবে হাত উঠার পরে আল্লাহকে বলো ইয়া কবি, ইয়া কবি, ইয়া কবি, হে আল্লাহ তুমি শক্তিশালী, বিধায় তোমার কাছে আমি এমন একটা জিনিস চাচ্ছি যে এলেমের মাধ্যমে আমাকে শক্তিশালী করো, যে এলেম অর্জন করার মাধ্যমে আমার এলেম মজবুত হবে, শক্তিশালী হবে। আমার এলেম শক্তিশালীর সাথে সাথে আমি চাই যে আমার আমলটাও যাতে শক্তিশালী হয়। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
المؤمن القوي خير وحب الى الله من المؤمن الضعيف তোমরা জানো যে যে ব্যক্তি ঈমানের দিক দিয়ে শক্তিশালী এই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি শক্তিশালী শুধু দেখবে যে অনেকের বডি মোটাসোটা ভালোই তো দেখছো কিন্তু আর ঈমান নেই এই বডিতে লাভ আছে এই লাভ আছে বডি বিশাল বডি বিশাল বডি আর লোক শুধু ঘুমায় আরে ঘুমিয়ে থাকে কিছু ছেলে তোমরা আছো পড়াশোনা বাদ দিয়ে খালি ঘুমার দিকে দৌড়া ঘুমার দিকে ঘুম ঘুমার ঘুম ঘুমার মাধ্যমে এলেম অর্জন হয় না বেটা এলেম অর্জন পরিশ্রম করতে হয় আমি বলছিলাম যে আল্লাহ তাআলার 99টি নাম তুমি মুখস্থ করে আমল করলে জান্নাত পাওয়া যাবে তার ভিতর একটা নামের কথা বললাম শক্তিশালী আল কবি আল্লাহকে তুমি বলবে গভীর রাতের কথা বললাম যখন তুমি উযু করে দুই রাকাত সালাত আদায় করেছো আল্লাহকে বারবার বলো আল্লাহ তুমি কবি তুমি শক্তিশালী আমাকে ঈমানের দিক দিয়ে কবি করো আলেমে আলেম হিসেবে ইলমদার করো এবং আমার আমলটা যাতে তোমার জন্য হয় খালিস অন্তরে হয় আল্লাহকে এইভাবে তুমি ডাকো এখন তোমার মনে হচ্ছে ভয় হচ্ছে নতুন মানুষ পড়তে এসেছো অনেক সময় দেখছো অন্যরা পড়ছে তোমার মনে হচ্ছে তুমি আল্লাহর রহমত থেকে মনে হয় ভাবখানা যেন নিরাশা হয়ে যাচ্ছ না আল্লাহকে বলো ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমানের রহিম আল্লাহকে বলো যখন তুমি জানছো যে আর রহমান রহমান মানে কি করুণাময় দয়ালু রহমান করুণাময় রহিম দয়ালু আল্লাহকে বলো ইয়া রহমান ইয়া আল্লাহ তুমি করুণাময় আমি বিপদে আছি আমাকে তুমি রহম করো আমার প্রতি দয়া করো আমার প্রতি কল্যাণ করো যাতে আমার মনটা টিকে যায় এই মাদ্রাসায় এবং আমি কোরআন শিক্ষা অর্জন করে দ্বীন অর্জন করে দ্বীন ইলম অর্জন করে আমল করতে পারি দাওয়াতি কাজ করতে পারি বলতে পারবে না এর মাধ্যমে এই ভাবে তোমাকে বললাম যে অর্থ মুখস্থ করে অর্থ বুঝে যে আমল যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন আমরা দোয়া পাঠ করি না শেষে দয়া মাসুর আমরা পড়ি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله কি বলো না হে আল্লাহ আমার নিজের উপর অনেক জুলুম করেছি জুলুমের শেষ নেই এমন জুলুম করেছি যে জুলুম দুনিয়ার কেউ ক্ষমা করতে পারবে না ক্ষমা করার কেউ নেই لا يغفر الذنوب إلا أنت তুমি ক্ষমা করতে পারো এজন্য যেহেতু ক্ষমা আল্লাহই করেন আল্লাহর নাম একটা রয়েছে গফুর গফফার গফফার অর্থ কি অনেক ক্ষমাশীল অনেক ক্ষমাশীল অনেক ক্ষমা করেন গফুর তিনি ক্ষমা করেন আল্লাহকে বলো ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার হে আল্লাহ তুমি তো ক্ষমা করো তুমিই ক্ষমা করে থাকো বিদায় তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও আমার অন্তরকে নিষ্কলুষ করে দাও ঈমানের মজবুত করে দাও আমার অন্তরে যাতে কোনো পাপ পঙ্কিল না থাকে এর মাধ্যমে আমার ঈমানটাকে তুমি মজবুত করে দাও এই কথা বুঝো নাই তাহলে আল্লাহ তাআলার নাম ধরে এইভাবে অর্থ বুঝে ডাকবে তুমি রিজিকের অভাব মনে করছো পড়াশোনা শেষ হয়েছে পড়াশোনা শেষের পরে তুমি দেখছো যে আমি কিছুই পাচ্ছি না কি হলো কিছুই পাচ্ছি না কি হলো আল্লাহকে তুমি বলো ইয়া রাজ্জাক আল্লাহকে বলছো ইয়া আল্লাহ তোমার নাম রাজ্জাক তুমিই তো রিজিক দিয়ে থাকো আমি তোমার কাছেই পবিত্র রিজিক চাচ্ছি দুনিয়ার কেউ আমাকে পবিত্র রিজিক দিতে পারবে না তুমি দিবে আল্লাহর নামের অর্থ বুঝে আল্লাহকে তুমি ডাকবে বোঝা গেছে তাহলে আল্লাহ তাআলার নাম কয়টি 99টি নাম যদিও হাদিসে বলা হয়েছে ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন তারপরেও 99টি নামে তার নাম সীমাবদ্ধ নয় অনেক নাম ইবনে মাসউদ আব্দুল্লাহ মাসউদ তিনি বলছেন এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদ গ্রন্থ হাদিসটি নিয়েছেন সহি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা 99টি নামের আরো নাম রয়েছে কিন্তু সে বিষয়ে তিনি জানেন আমাদের জানা নেই মনে থাকবে তো হ্যাঁ তাহলে আল্লাহ তাআলার 99টি নামে সীমাবদ্ধ নয় আরো নাম রয়েছে আমাদের জানা নেই আরো যেটা বললাম যে এই নামগুলা মুখস্থ করে যদি অর্থ বুঝে আমল করা হয় বিশ্বাস করা হয় তাহলে এর মাধ্যমে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আমরা জান্নাতের কথা শুনলাম জান্নাতের কথা যেহেতু শুনেছি আমরা জান্নাতের নিকটবর্তী কি করে হব এবং জাহান্নাম থেকে দূর হব আমরা কি করে দূরে থাকব কিভাবে শুনতে চাই না যেহেতু জান্নাতের হাদিস শোনালাম এখন ইলম অর্জন করলে আল্লাহর নাম মুখস্থ করলে আকীদা বুঝলে এর সাথে জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে কি করে জান্নাতে ডাইরেক্ট চলে যাবে কি করে এবং জাহান্নাম থেকে দূরে থাকবে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে অনেকগুলো হাদিস নিয়েছেন ইমাম মুসলিম রাহিমাল্লাহর কিতাবুল ঈমান অধ্যায়টা তুমি বের করে সেখানে দেখবে কয়েকটি হাদিস এই মর্মে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো আসলেন তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জান্নাতের নিকটবর্তী হতে চাই
এমন একটা আমল করে দিন যার মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হতে চাই আর জাহান্নাম থেকে দূরে যেতে চাই। তিনি বললেন আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার করবে না। এরপরে তিনি বললেন এই হাদিসে যে আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। এরপরে বললেন সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে। এরপরে বললেন যে আন্তাসিলা রাহিমাকা, তোমার নিকটতীয় যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবে। এই হাদিসে চারটি কথা বললেন। এক নম্বরে আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। দ্বিতীয় নম্বরে বললেন ফরজ সালাত ঠিকভাবে আদায় করবে। তিন নম্বরে বললেন ফরজ যাকাত আদায় করবে। চার নম্বরে বললেন তোমার নিকটতীয় যারা রয়েছে এদের সাথে ভালো আচরণ করবে। তোমার নিকটতীয় এখন কারা বলো তো? তোমরা বসে আছো না, যেই রুমে যারা থাকো এরা তোমার প্রতিবেশী। এদের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে বেটা, এই বোঝা যায়? তোমার ক্লাসে যখন একসাথে সবগুলা বসে থাকবে তখন ওই সময় তোমার এই হলো প্রতিবেশী, যদিও সে বাইরে থাকে। যে রুমে তুমি থাকছো এই রুমে যারা আছে এরা তোমার প্রতিবেশী, এরা তোমার নিকটবর্তী, এরা তোমার নিকটের লোক মনে করো। এদের সাথে ভালো ব্যবহার করাটাও জান্নাতের মাধ্যম। আর সব থেকে নিকটবর্তী পিতামাতা, ভাই বোন, আরও যারা আছে তোমার খালা খালু, ফুফু যারা আছে, মামা, এরা এর সাথে নিকটবর্তী যারা আছে এরাও এদের অন্তর্ভুক্ত। এরপরে অন্য হাদিস আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি এসে বলছেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন কোন আমল করলে জান্নাতে চলে যাবো এই আমলটির কথা বলে দিন। তিনি বললেন আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরকি কাজ করবে না। শিরক বুঝো তোমরা নাকি? শিরক বুঝো? হ্যাঁ, এখন তোমাকে শিরক বলতে অংশ স্থাপন করা। দেখো যদি কোনো ব্যক্তি তোমাদেরই কেউ, এই তোমাদেরই কেউ যদি বলো যে তোমাকে একটা আমি সিজদা করে দিত, তোমাদেরই একজন আর একজন সিজদা করছো মনে করো, এটা করলে কিন্তু অংশ স্থাপন হয়ে যায়, তখন কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে যেমনটি আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন দেশে, তারপরে বাংলাদেশে যে মাজারগুলো আছে তোমরা তো জানোই, মাজারে কেউ সিজদা দেয়, কেউ নজর মানে, কে টাকা দেয়, কে খাসি দেয়, সে কে বরকত নেয়, এই সব কাজ সিজদা করা, সালাত পড়া, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এখন এই সিজদাটা যেহেতু আল্লাহর জন্য না করে ওই মাজারকে বা ওই ব্যক্তিকে করলো, এই জন্য অংশ স্থাপন করলো। যেমনটি তুমি বলছো যে আমি ব্যবসা করব, দুইজন ব্যবসা করছে, কি করে? দুইজন ব্যবসা, 1 লাখ টাকা ওর আর 1 লাখ টাকা ওর, 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, একে বলা হয় অংশীদারিত্ব। তার মানে যা লাভ হবে দুইজনে পাবে। আমি রাজবাড়িতে গিয়েছিলাম গত জুমাতে, ওখানে গিয়ে বলছে এলাকার যিনি আমাকে নিয়ে গেলেন ভাই, বলছেন যে ওস্তাজি এই এলাকাতে মাইকে বাজনা বাজিয়ে বলছে, মাইকে প্রচার করছে যে এই বিষয় সম্পর্কে, অমুক বিষয় সম্পর্কে আল্লাহ জানেন আর আমাদের পীর বাবা জানেন। আচ্ছা এরকম কথা কোনদিন শুনেছ? উনি বলছে ওস্তাজি এ মাইকে প্রচার করে বেড়েছে। দেখো কত বড় কুফরি কথা। তার মানে এই যে এই আল্লাহ জানে আর ওই পীর বাবা জানে, এই কথাটা দুই প্রকার তাওহীদে শিরক হয়। একটা তাওহীদ আসমা ওয়া সিফাতের শিরক, আর একটা তাওহীদ আর রুবিয়াতের শিরক। তাহলে দেখো তোমাকে আমি অংশ স্থাপন বুঝাতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না। বুঝা গেছে তো? আল্লাহর নামের ক্ষেত্রে সিফাত শিরক হয়, যেমন তার সিফাতে শিরক হয়। তুমি যদি বলো যে আমার হাতটা আল্লাহর হাতের মতো, আমার চোখটা আল্লাহর চোখের মতো, তাহলে আসমা ওয়া সিফাতে শিরক। বোঝো নাই? বুঝেছো না? বোঝো নাই? আর কবরের সাথে যারা শিরক সিজদা করে অমুক করে, এগুলা তাওহীদ উলুহিয়াতে শিরক। এই জন্য তোমাকে বলা হলো যে আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না। তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম, প্রথম মাধ্যম কি বললেন? আল্লাহর সাথে ইবাদতে শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বরে ফরজ সালাত ঠিকভাবে আদায় করবে। আমরা সালাত পড়ি তো নাকি? হ্যাঁ পড়ি ঠিকভাবে। জি, ফরজ সালাত ঠিকভাবে আদায় করবে। মনে হয় মাদ্রাসায় পড়ি, বাড়ি গেলে ছুটি নাকি? ছুটির সময় ছুটি না পড়ি সেখানে? পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে ফরজ সালাত, এরপরে বললেন ফরজ জাকাত, ফরজ জাকাত দিবে, ফরজ সিয়াম। দেখো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এত কম করব না আর বেশি করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই যে দেখো দেখো এই কথা যদিও না তোমরা এখন তাকা শুনো এইজন্য বলছি ওই যে দেখো ওই যে জান্নাতি ব্যক্তি দেখে কেউ যদি খুশি হতে চাও তাহলে ওই যে দেখো ওই যে চলে যাচ্ছে ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমরা আমাদের সবাইকে এই সুসংবাদ দেওয়া হয়েছে যদি তুমি আমি আল্লাহর ইবাদত করি শিরক কাজ থেকে দূরে থাকি ফরজ সালাত ঠিকভাবে আদায় করি যাকাত ঠিকভাবে আদায় করি আর সিয়াম ফরজ সিয়াম ঠিকভাবে আদায় করি তাহলে তুমি জান্নাতে চলে যাবে কেউ জান্নাত যেতে আর ঠকাইতে পারবে না ইমাম বুখারী মুসলিম হাদিসটি নিয়েছে মনে থাকবে তো অন্য হাদিসে এই ভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আর এক সাহাবা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি ফরজ সালাতগুলো ঠিকভাবে আদায় করি এবং হালালকে হালাল মনে করি আর আমার আত্মীয়তা রক্ষা করি তাহলে কি আমি জান্নাত চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাআম তুমি জান্নাত চলে যাবে তাহলে কোন ব্যক্তি যদি ফরজ সালাতগুলো ঠিকভাবে আদায় করে আল্লাহর সাথে শিরক না করে আর হালালকে হারাম মনে করে আর যে হালালকে হালাল মনে করে আর হারামকে হারাম মনে করে আর তার আত্মীয়তা রক্ষা করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এও জান্নাতে চলে যাবে তাহলে যারা গরিব মানুষ এদের জন্য ইবাদা এর সাথে শিরক করবে না আর সালাত পড়বে আর সিয়াম আত্মীয়তা রক্ষা করবে বাস জান্নাত চলে যাবে এই মনে থাকবে তো মনে থাকবে না থাকবে না আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে কোথায় জান্নাত যেতে চাই হে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউস দিয়ে আমাদেরকে ধন্য করো বলো আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি কিছু চাও তাহলে যেটা বড় সেটাই চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন এইজন্য আমরা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত উৎকৃষ্ট জান্নাত এটাই আল্লাহর কাছে আমরা চাই হে আল্লাহ আমাদের সবাইকে তুমি পরকালে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো বলো আমিন চার নাম্বার কয়েকটা বিষয় যেহেতু বলতে চেয়েছি চার নাম্বারে আচ্ছা বলো তো তোমাদের কি কাউরি স্বপ্ন নেই যে মদিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে আছে না নাকি অনেকে আসছো যে এই এই মাদ্রাসাতে পড়লে আল মারকাজুল ইসলামী আসসালাফিতে পড়লে মদিনাতে যাওয়া যায় তাই তো না তাই নাকি হ্যাঁ আমরা জানি না জানি আলহামদুলিল্লাহ এবং এখন থেকে নিয়ে যদি তোমার খালিস অন্তরে আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে ইনশাল্লাহ যেতে পারবে ইনশাল্লাহ আমি বলছি ইনশাল্লাহ যেতে পারবে তবে আল্লাহর কাছে দৃঢ় পরিকল্পনা করতে হবে সে অনুযায়ী ইলম অর্জন করতে হবে আল্লাহর কাছে বারংবার চাইতে হবে আল্লাহর কাছে বারংবার চাইতে হবে মদিনায় যাওয়ার একটি ঘটনা আমি বলতে চাই তোমাদের আমার নিজের জীবনে বলতাম না তারপরে বলতে হয় যেহেতু তোমাদের মাদ্রাসার আমি ছাত্র মদিনায় তোমাদের ওস্তাদ আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং বড় ভাই ফজলুল করিম রাহিমাল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন বলেন আমিন মদিনায় যাওয়ার বিষয়টি যখন আমি এই মাদ্রাসাতে আল মারকাজুল ইসলামী আসসালাফি এখানে যখন পড়াশোনা করি দাখিল পাস করার পরে দাখিলের পরে আলেম যখন আমরা পড়ি হঠাৎ করে ওস্তাজি বড় ভাই তিনি বলছেন মদিনা যাবে আমি বললাম মদিনা যাবেন বারবার বলছেন কি ব্যাপার কি হয়েছে তো একবার বললে যে তোমাকে যাত্রা বাড়িতে আমি ভর্তি করব আমি বললাম যাত্রা বাড়ি আমি যাবো না আমার কারণ ওই সময় সবাই দেখি যারা বন্ধু মানুষ আছে এদের সাথে আছে তোমাদের ওস্তাজি আমার দোস্ত মানুষ আছেন নুরুল ইসলাম ডক্টর নুরুল ইসলাম ওরা বিশ্ববিদ্যালয়ে পড়বে তাই প্রস্তুত গ্রহণ করে সবাই বলে বিশ্ববিদ্যালয়ে পড়বো আমারও মন চাচ্ছে যে আমিও পড়বো তো এটাই চেয়েছিলাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ইসলামিক স্টাডিজে তো যা হোক এর মাঝেই শুনলাম যে আমাদের মাদ্রাসা মোয়াদালা হয়েছে হঠাৎ করে এসে ভাই বলছেন যে মাদ্রাসা মোয়াদালা হয়েছে মদিনায় চলে যাবে আমি বলছি মদিনায় বলছেন আসলে মনে হয় আপনি পেড়াই দিবেন যাই আল্লাহ কবুল করুক আপনার এত কথাতে আল্লাহর কাছে আমি দোয়া করে আল্লাহ যিনি সত্যি সত্যি কবুল করেন আল্লাহ তাআলা বাস্তবে আমার দোয়াটা কবুল করেছিলেন আমাকে বললেন তুমি একটা কাজ করো তুমি ইস্তেখারা সালাত পড়ো দেখি মদিনায় যেতে পারবে কি পারবে না তো আমি ইস্তেখারা করেই দেখলাম প্রথমে ইস্তেখারা করে দেখলাম যে আমি যেন উঠছি এইভাবে অনেক উঠতাম ছোট থেকে দেখতাম যে খুব উঠছি উঠছি উড়ে চলছে এভাবে ইস্তেখারা করে আমি বলছি যে আমি যেন উঠছি তো ভাই বললেন তুমি মদিনা চলে গেছো আলহামদুলিল্লাহ তিনি বললেন ওরা স্বপ্ন মানে বিদেশে যাবে তারপরে মাঝে মাঝে করতে থাকি আর একদিন বললাম যে আমি আপেল খাচ্ছি আজকে দেখছি স্বপ্নে যে আপেল খাচ্ছি তিনি বলছে তুমি চলে যাবে সৌদি আরব যাক লাস্টের কথা যেটা
আলহামদুলিল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন তা আমি তোমাদের যে বিষয়টা আমি বলার জন্য বলছি যে মদিনায় যদি যেতে চাও আলেমে রব্বানি হতে চাও দ্বীনের খিদমত করতে চাও তাহলে প্রথম শর্ত আল্লাহ ভীতি অর্জন করতে হবে কি করতে হবে আল্লাহ ভীতি তো আমি মদিনায় যাওয়ার আগে যে কাজটি আমি করতাম নিয়মিত যখন ঘুমাতাম ঘুমানোর পূর্বে দুই রাকাত সালাত পড়ে অনেক দিন চোখের পানি ফেলে কেঁদেছি সত্যি সত্যি এমনিতেই কাঁদতাম যে আল্লাহ আমাকে নিতেই হবে আমি যাবই মদিনায় আমি যাবই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই দুঃখের দুই চোখের পানি তিনি ফেরত দেননি বরং কবুল করেছেন তাই তোমাদেরকে আমি বলছি আমার এই নিজের কথাটা আমি প্রচার করলাম যাতে তোমাদেরকে উৎসাহিত করার জন্য এই জন্য যদি কেউ কাউরির অন্তরে থাকে যে আমি বড় হতে চাই দ্বীনের খেদমত করতে চাই তোমাকে আমি বলবো যে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো পরেশগারিতা অবলম্বন করলে ইনশাআল্লাহ তুমি স্বপ্নের মদিনা ইনশাআল্লাহ পেয়ে যাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে মক্কা মদিনায় ইলম অর্জন করতে পারবে এবং তোমার ঝান্ডা বাহিনী যে হক প্রচার করো হকের মাধ্যমে তুমি দিন প্রচার করবেই করবে এই জন্য যে বিষয়টি তাই আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির একটি গল্প তোমাদের আমি বলতে চাই কথাটি শুনলে তোমাদের আরও আগ্রহ বাড়বে তারপর আরও একটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করে দেব যে বিষয়টি রওজা রওজা নাম শুনে নাই তোমরা মদিনা মসজিদ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত পড়তেন ওটাকে রওজা বলা হয় আমি মাস্টার্সে যখন পরীক্ষা দিই তার পূর্বে নিয়মিত পড়তাম আসর থেকে নিয়ে এশা পর্যন্ত ওই রওজাতে আর দোয়া করতাম আল্লাহ আমাকে কবুল করো যা হোক আল্লাহ ওই দোয়া কবুল করেছিলেন মাস্টার্স আল্লাহ তাআলা কবুল করেছিলেন যা হোক পিএইচডি কবুল হওয়ার পরেও যা হোক কিছু সংবাদের কারণে সেটা হওয়া জিনিস আমি ত্যাগ করে আসছি যা যা হোক ওই দিক পর কথা তো একজন আমাকে বলছে সৌদি আরবের শোনো তুমি তালিবুল জামিয়া আনতা তালিবুল জামিয়া তিনি এভাবে বলছেন আমি বললাম যে না তখন উনি বললেন যে একটা কথা মনে রাখো দেশে চলে যাবে মনে রাখো ইবনে বাজ রাহিম আল্লাহ এর কথা বললেন আর ওই সময় আলী শেখ ইব্রাহিম রাহিম আল্লাহ তিনারদের দুইজনের কথা বললেন যে ইনারা ওই সময়কার বাদশার কাছে তিনারা উভয়ে গেলেন এরপরে বাদশাকে বলছেন যে ও বাদশাহ মানে সৌদি আরবের বাদশাহ যে তোমার কাছে অনেক ঋণ আছে যদি এ ঋণ পরিশোধ করতে চাও তাহলে মদিনাতে একটা ইসলামিক ইউনিভার্সিটি খুলতে হবে আর সেখানে সারা বিশ্বের যত ছাত্র আছে বিভিন্ন দেশ থেকে এতজন বা এতজন করে তাদের কোটা থাকবে তুমি তাদেরকে নিয়ে আসবে আর এদেরকে নয় মাস এখানে পড়াশোনা করবে নয় মাস পড়াশোনা করবে তাদের একটা ভাতা দিবে তুমি আর তিন মাস ছুটিতে যাবে যাতায়াত তুমি টিকিট দিয়ে দিবে আর তিন মাসের আবার বেতনটাও দিয়ে দিবে এরপরে তারা ফারেক যখন হয়ে যাবে তাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তাদের দেশে গিয়ে তারা দিন প্রচার করবে কারণ সঠিক দিন সেখান থেকে পাওয়া যায় তারা দিন প্রচার করবে তারপরে বললেন এই কাজটি যদি তুমি করতে পারো তাহলে তোমার আল্লাহ তাআলা কিছুটা ঋণ পরিশোধ করবেন আলহামদুলিল্লাহ এই জন্য তার নিয়ত যে ছিল তাদের নিয়ত এই নিয়তের কারণে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আল্লাহ যে কবুল করেছেন তুমি যেখানেই থাকো যেখানেই যাও যদি আমেরিকা যাও সেখানে দেখবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের খিরি সেখানে ছাত্র দেখবে বাংলাদেশ বলো তোমার লন্ডন বলো তুমি থাইল্যান্ড বলো মালয়েশিয়া বলো যে বিভিন্ন দেশে তুমি পাবে যে মদিনাতে ফারেক ছাত্র পাবে এই জন্য তোমাদেরকে বলি যে আলেম রাব্বানি হতে চাও আল্লাহর কাছে প্রার্থনা করো মদিনায় পড়াশোনা করতে চাও আল্লাহর কাছে প্রার্থনা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন লাস্টে যে কয়েকটি কথা বল আল্লাহুম আমিন আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ যেন সবাইকে আমাদের কবুল করেন লাস্টে যে কয়েকটি বিষয় আর দুইটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো আমরা রিজিকের কোনো সময় রিজিকের বিষয়গুলো কোনো সময় আমরা যে ভাত খাই তরকারি খাই এগুলো নষ্ট করব না অনেক আছে নষ্ট করি না খবরদার নষ্ট করবে না রিজিক বিষয়টা অনেক কঠিন জটিল দেখবে যে তুমি দেখো রেল লাইনে কত লোক দুইটা রিজিকের জন্য পড়ে আছে কিছু মানুষকে দেখে তুমি শিক্ষা অর্জন করবে অন্ধ মানুষ চেয়ে বেড়াচ্ছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা আমার চোখ দিয়েছেন আল্লাহ তাআলা আমার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা আমার বডি দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে এই ভালো একটা প্রতিষ্ঠানে পড়ার জন্য তৌফিক দিয়েছেন এ নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো তাহলে নিশ্চিত জেনে রাখো তুমি একজন হতভাগ্য ব্যক্তি এই জন্য নিয়ামত পেয়েছো পলায়ন নয় এলেম অর্জন করে জীবনকে আলোকিত করো তোমার জন্য কল্যাণ হবে আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা অপচয়কারী এরা হলো শয়তানের ভাই এই জন্য তোমার খাবার যে খাবে খবরদার যেটি খাবে সেটিই নিবে অন্যায়ভাবে কোনো খাবারকে অপচয় করবে না খাবার অপচয় করা মানে তোমার রিজিককে অপচয় করা হতে পারে এই রিজিক তোমার থেকে পলায়ন করতে পারে এই জন্য রিজিক খবরদার এই খাওয়াকে কোনো সময় অপচয় করার চেষ্টা করবে না লাস্টের কয়েকটি কথা যে আমরা মসজিদে আসি
দেখা যায় মসজিদে আসলেই মনে হয় বাজার বসে যায়, হই চই এ কত এরকম কেন? আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর এই মসজিদ আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, আল্লাহর নিকট সর্বোৎকৃষ্ট স্থান হলো এই মসজিদ, আল্লাহর ঘর। এখানে জিকিরের স্থান, এখানে তেলাওয়াতের স্থান, এখানে আল্লাহর স্মরণের স্থান। মনে রেখো যে এই ঘরে যখন আসবে, মসজিদে যখন পা দিয়ে দিবে, এরপর থেকে নিয়ে তুমি মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে, তুমি যদি জিকির আজকারের মাধ্যমে থাকো। কথা বোঝা নাই? এই জন্য মসজিদে প্রবেশ করলে জিকির আজকার করবে, দুই রিকাত সালাত সময় থাকলে দুই রিকাত সালাত পড়লে পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করবে। এলেম অর্জন চাও না কি চাও, তোমার মনে কি আছে, পড়া পারো না নাকি, আল্লাহকে বলবে, দেখবে আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দিবেন। এই জন্য মসজিদে এসে হই হুল্লা না করে আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করে তুমি এই কাজটি করবে না। মসজিদে চিল্লা পাল্লা করা যাবে না, মসজিদে আওয়াজ করা যাবে না, জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, আল্লাহকে বলে হে আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সর্ববার রক্ষণাবেক্ষণশীল, বিধায় আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন সঠিক পথে রাখো, আমার দেখাশোনার দায়িত্ব তুমি নিয়ে নাও। এই জন্য মসজিদে আসলে হইউল্লা করবে না, তোমরা চিল্লা পাল্লা করবে না, বরং মসজিদে মসজিদের আমলগুলা তোমরা করতে থাকবে। লাস্টে যে কয়েকটি আমল, যে যারা বড় আছো তোমরা যদি পারো কোনো সময়, তাহলে প্রত্যেক সপ্তাহে দুইটি সিয়াম আছে তোমার, বৃহস্পতিবার আর সোমবার সিয়ামগুলো রাখার চেষ্টা করো, যদি কেউ পারো আইএম বিজের সিয়াম রাখার চেষ্টা করো। যদি তোমার যারা বড় আছো, অন্তত যারা দাওরা ছাত্র আছে আর উপরে বা কে যারা সানাবিয়ারা আছে, চেষ্টা করলে তোমার ফল হবে, যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলেও মাঝে মাঝে শীতের সময় চেষ্টা করো যে নফল সিয়ামগুলা, যেমন ফরজ সিয়াম আমরা রাখি, নফল সিয়াম রাখার আমরা চেষ্টা করব। দ্বিতীয় যে আমলটি, যে এই আমলটি করবে আগে আগে উঠে যাবে, উঠার পরে আজানের আগে না হলেও 15-20 মিনিট আগে উঠার চেষ্টা করবে, উজু করে তোমার যা আছে বাথরুমের সারার যা কাজ আছে এগুলো সেরে নেওয়ার পরে উজু করে দুই রিকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে, আল্লাহর কাছে চাইবে। তোমাকে বলছি না কারণ ছাত্র মানুষ, বেশি আগে আপনাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে না, বরং একটু আগে জেগে দুই রিকাত সালাত পড়ে আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহলে দেখবে তোমার জন্য কল্যাণ হবে। আল্লাহর সাথে সম্পর্ক গড়তেই হবে। লাস্টে যে কথাটি আমি বলতে চাই সেটি হলো ছাত্র আর শিক্ষক কেমন আচরণ হওয়া উচিত। আমরা অনেক ছাত্র আছি, আমাদের বাংলাদেশের কথা বলি, এরা অনেক ছাত্র আছে মনে হয় যে মেলা কিছু মনে হয় জানে, কিন্তু আসলে কিছু জানে না। ও কিছু ছাত্র আছে টিচারকে কী করে ঠেকাবে এটা ভাবে না, বেটা এটা ভুল। তুমি প্রশ্ন করবে জানার জন্য। আমি মদিনাতে যখন ছিলাম ওস্তাদের এমন প্রশ্ন করতাম, প্রশ্নের কারণে খালি ঘুরে বেড়াতাম ওর পিছে পিছে, তিনি বুকে জড়িয়ে ধরে এমন যে দোয়া দিলেন, তারা প্রশ্ন করলে সুন্দর করে গায়ে হাত দিয়ে উত্তর দিয়ে সুন্দর করে। এর সাথে আমরা বলবো যারা ওস্তাদ আছেন, ওস্তাদেরা ছাত্র যদি কোনো প্রশ্ন করে তাহলে রাখবেন না, রাখলে ভুল। আপনার জানা না থাকলে আপনি বলবেন বেটা সামনের দিন বলে দিব, অথবা তুমি দেখে আসো। মদিনার ওস্তাদ যারা আছেন এরা কোনো সময় দেখলাম না প্রশ্ন করলে এরা খুশি হয়, আর আমাদের দেশে অনেকেই রাগ করে প্রশ্ন করলে, প্রশ্ন করলে রাগ করে, না রাগ করা যাবে না। ওস্তাদ যেমন রাগ করবে না, আর ছাত্ররা প্রশ্ন করবে শিক্ষার জন্য, মানে ওস্তাদকে মনে করে ঠেকাবে, না বেটা এটা খবরদার, আদৌ নাই কোনোদিন যে ওস্তাদকে ঠেকাবো, এটা যদি মনে থাকে তাহলে তুমি ভুল করবে, এলেম অর্জন করতে পারবে না। তোমার উদ্দেশ্য হবে যেটা জানি না সেটা তার কাছে আমি শিখে নিব, ওস্তাদকে বারবার জিজ্ঞেস করার মাধ্যমে এলেম অর্জন করো। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমার যেটি জানা নাই আহলে এলেমের কাছে গিয়ে তুমি সেটা জেনে নাও। তাই ওস্তাদ শিক্ষক আপনার ছেলে বাপ আর ছেলের মতো সম্পর্ক হওয়া উচিত, যে যাতে তাদের উপর তাদের মাঝে এবং একে অপরের জন্য দোয়া করবে, যেমন ওস্তাদেরা ছাত্র যেন দোয়া করবে, ছাত্ররা ওস্তাদের জন্য দোয়া করবে। আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ এই মাজলিসটিকে তুমি কোরআন সুন্নার মাজলিস এবং পরকালে নাজাতের মাজলিস হিসেবে তুমি কবুল করবে, আল্লাহুম আমিন। তোমাদের জন্য তোমাদের কাছে আরও খাস করে দোয়া চাই, শরদ্দ স্যার তোমরা সবাই জানো উনি মসজিদে ঠিকভাবে আসতে পারেন না, আল্লাহ যেন ওনার হায়াত তৈবা দান করেন, এবং তিনি যে খেদমত করছে বলো আমিন, আরও আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক দান করেন। মার্কাজের শিক্ষক মণ্ডলী
মহিলা শাখা এবং এই শাখায় আরও যারা আহলে হাদিস আন্দোলন আরও যারা এর সাথে জড়িত আছেন আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ছাত্র শিক্ষক আর সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। এর সাথে আমরা দোয়া করি যারা মাদ্রাসায় ছিলেন চলে গেছেন আরও যারা আলেমে দিন যারা দিনের খেদমত করছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার কল্যাণ দান করেন এবং যারা যে স্থান থেকে কোরআন সুন্নার খেদমত করছে আল্লাহ তাআলা সবার জন্য কল্যাণ দান করেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি এই মার্কাজুল ইসলামী সালাফি এবং আহলে হাদিস আন্দোলনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, যাতে করে এর মাধ্যমে পরকালে জান্নাতুল ফেরদাউস পেতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।